নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মানুষের দৈনন্দিন জীবনে সমস্যা বহুল। প্রত্যেক মানুষের জীবনে কম বেশি কিছু না কিছু নিয়ে, একটা বিষয় নিয়ে সমস্যা কিন্তু আছে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসা নিয়ে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পরিবার নিয়ে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সন্তান নিয়ে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পত্তিগত দিক থেকে সমস্যা। মানে কম বেশি সবাই কিন্তু সমস্যাতে কিন্তু আছে। এর কারণ কি এবং এর থেকে মুক্তির কিছু কিছু উপায় বা কী, ভিডিওটির আলোচনা প্রত্যেকে সম্পূর্ণরূপে শুনবেন। কারণ এখানে আমি আপনাদেরকে বেশ কিছু বিষয় কিন্তু আমি আলোচনা করব। দেখুন, প্রতিদিন তো আমি রাশিভিত্তিক উপর ভিডিও দিচ্ছি, কিন্তু যেটার মাধ্যমে আপনার জীবন বদলে যেতে পারে, এই একটি ভিডিও আপনার জীবনকে বদলাতে পারে। তার আগে আমি প্রথমেই জানাই, আমার থেকে যারা বয়সে বড় গুরুজন ব্যক্তি আছে তাদেরকে প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস আমার তরফ থেকে জানাই। কারণ আমি যে ভিডিওটি তৈরি করছি, এই ভিডিওটি আপনারা যত দেখবেন তত আমার এই টাইপের ভিডিও তৈরি করা কিন্তু সার্থক হবে। যদি আপনারা নাই বা দেখেন, তাহলে আমি এই ভিডিওটি তৈরি করে কোনো সার্থকতা কিন্তু নেই। এই যে মানুষের জীবনের সমস্যাটা কিন্তু মানুষ নিজেই ডেকে এনেছে। কারণ কি? কারণ দেখুন, প্রথম কারণ আপনাদেরকে বলি, মানুষ নিজে যে সমস্যাটা ডেকে এনেছে, কারণ প্রকৃতির নিয়মের বাইরে যদি মানুষ চলে যায় তাহলে কিন্তু সমস্যা কিন্তু আসবেই। একটা আমাদের শাস্ত্রে কথা আছে, পাঁচটি জিনিস ত্যাগ করা উচিত: কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। এই পাঁচটি জিনিসকে কিন্তু ত্যাগ করা কিন্তু উচিত। এই পাঁচটি জিনিস আমাদের জীবনকে দুর্বিষহ কিন্তু করে তোলে। কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু ভাবে যে আমি প্রচুর অর্থের মালিক হব, প্রচুর সম্পত্তির মালিক হব, আমার থেকে কেউ যেন উপরে না উঠতে পারে, আমি সর্বশ্রেষ্ঠ হব। এই জিনিসটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু থাকছে। যখন মানুষ ভাবছে যে আমি, আমার উপরে কেউ যেন না উঠতে পারে, আমি প্রচুর অর্থে মালিক হব, এটাই কিন্তু ভুল ভাবা। কারণ একটি কথা গীতাতেই আছে, গীতাতেই শ্রীকৃষ্ণ বলেছে সংসার পরিবর্তনশীল, এই জগৎ পরিবর্তনশীল। অর্থাৎ যে আপনার যে একই রকম যে চলে যাচ্ছে সেইটাই যে আপনার যাবে, এটা কোনো মতেই নয়। অনেকে ভাবে যে আমার যেমন আছে তেমনই চলবে, এটা ভুল ধারণা। পরিবর্তন হচ্ছে সংসারের নিয়ম, এটা গীতাতে শ্রীকৃষ্ণের কিন্তু নিজে বলে গেছে। অর্থাৎ আমরা মানুষরা ঈশ্বরকে কিন্তু দোষ দিই। কেন? যখন আমরা কোনো কিছু পাই না তখন বলি যে ঈশ্বর আমার কথা শুনছে না, ওকে দেখছে কিন্তু আমাকে দেখে না। দেখুন, ঈশ্বর কাউকে কিন্তু দুঃখ দিতে চায় না। ঈশ্বরের প্রত্যেকে কিন্তু সন্তান, আমি বলছি প্রত্যেক একটা জীব পর্যন্ত সন্তান। তো ঈশ্বর কোনোদিন কাউকে দুঃখ দিতে চায় না। মানুষ হচ্ছে কম্পিটিশনে চলছে, এই কম্পিটিশনের যুগে মানুষ নিজের সত্তা হারিয়ে দিয়েছে, বিবেক হারিয়ে দিয়েছে, ভালোবাসা হারিয়ে দিয়েছে, মনুষ্যত্ব হারিয়ে দিয়েছে এই যুগে। দেখুন, আমি এই কথাটা বারবার এই জন্যই বলছি যে আপনি ভাবছেন আমার সব, এটা ভুল কথা। আজ যেটা আপনার, এটা গীতাতেই কিন্তু কথা আছে,
আজ যেটা আপনার, কাল সেটা অন্য জনের, তারপর দিন সেটা অন্য জনের। অর্থাৎ সবসময় যে আপনার যে অনুকূল পরিস্থিতি চলবে সেটা নয়, জগতের নিয়মটাই এরকম। দেখুন, রাত যেমন আছে দিন তেমন আছে, সুখ যেমন আছে দুঃখ আছে, আপনার জীবনে শান্তি আছে কষ্ট আছে, সব কিছু কিন্তু পাশাপাশি বন্ধুর মতো। যদি দেখা যাচ্ছে আপনার কাছেই শুধু সুখ, আপনার কাছেই শুধু অর্থ, তাহলে অন্যজনে কী পাবে? তার কাছে তো সুখ আসবে, তার কাছে তো অর্থ আসবে। অর্থাৎ এইটা হচ্ছে জগৎ পরিবর্তনশীল, পরিবর্তনই জগতের নিয়ম। তো এখানে এই নিয়মের, এই প্রকৃতির নিয়মের বাইরে কিন্তু আমরা কিন্তু কেউই নয়। সবাই ভাবে যে আমি প্রচুর অর্থ থাকবে, আমার নিচে সবাই থাকুক, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। এই যে আমি যে বললাম, এই কামনাটা প্রচুর মানুষের হচ্ছে, ক্রোধ, ক্রোধে মানুষ কিন্তু কী করবে নিজে ঠিক করতে পারছে না। ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, গ্রাম কোদ, লোভ, লোভ, আমি একে মেরে আমি এত অর্থ করব, একে ঠকিয়ে আমি এ অর্থ করব, এই জিনিসটাকে আমি এত বিক্রি করে আমি এত অর্থ করব, ভুল ধারণা। আপনি ভাবছেন আপনি এত অর্থ করবেন, অহংকার, আমার এত কিছু আছে আমি বিশাল অহংকারী, এরকম মানে ধরাকে ছড়া জ্ঞান করা, এটা অনেক মানুষের মধ্যে কিন্তু আছে। এই জায়গাগুলো কিন্তু ত্যাগ করতে হবে। দেখুন, মানুষ সব থেকে হচ্ছে বুদ্ধিমান জীব, শ্রেষ্ঠ জীব এই পৃথিবীতে, কিন্তু শ্রেষ্ঠ বুদ্ধিমান হয়েও মানুষ কিন্তু বুদ্ধিমত্তার কাজ কিন্তু করে না, প্রকৃতির বিপরীতে মানুষ কিন্তু চলে। আজকে দেখুন তো, আজকে একজন বয়স্ক ব্যক্তি বা যারা খুব বয়স হয়ে গেছে তাদেরকে শ্রদ্ধা ভক্তি কী করছে, কাকে কীভাবে কথা বলতে হয় সেই জায়গাটা কিন্তু আছে, নেই। আর সর্বোপরি নারীদের উপর যখন আঘাত আসবে, নারী শক্তি হচ্ছে আদি শক্তি, নারী শক্তির উপরই যখন আঘাত আসবে তখনই জানবেন আমাদের এই সভ্যতা কিন্তু ধ্বংসের মুখে। অর্থাৎ নারী জাতিকে সম্মান করুন, যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে সম্মান করুন, যাদের যারা খুব বাস্তবে খুবই গরিব তাদেরকে কিছু হলেও সাহায্য করুন। এবং যত দুস্থ জীব আছে, সে আপনি গরু বলুন, কুকুর বলুন, যে কোনো জীবের কথাই বলুন না কেন, সব জীবকে কি একটু ভালোবাসুন। দেখবেন আপনি যেমন প্রকৃতিকে দিবেন, প্রকৃতিও কিন্তু ফিডব্যাকটা আপনি প্রকৃতি থেকে তাই কিন্তু পাবেন। অর্থাৎ আপনি প্রকৃতিকে যেমন দিবেন সেই জায়গাটা কিন্তু প্রকৃতি থেকে আপনি কিন্তু পাবেন। প্রকৃতির অধীনে প্রত্যেক মানুষ, কারো সম্পত্তি নেওয়া, কাউকে ঠকানো, কেউ আপনাকে বিশ্বাস করে তাকে আপনি ঠকাচ্ছেন, কারো সম্পত্তি হরণ করছেন, আপনার ক্ষমতা আছে পারল না, কিন্তু উপরে ঈশ্বর আপনাকে কিন্তু ছাড়বে না। প্রকৃতি কিন্তু সেই জায়গাটা আপনাকে কিন্তু, আপনার না হলেও আপনার, একটা কথা আছে এই জগতেই কিন্তু স্বর্গ এবং নরক দুটি কিন্তু আছে, আপনি এবং আপনার বংশাবলী ভুগবে। তো সঠিক পথে চলুন, সঠিক নিয়মে চলুন, এখানেই কিন্তু ভক্তি থেকেই আসবে কিন্তু মুক্তি। আমি বড় হব এটা না করে, আমি সমাজে কিছু করব, আমি সমাজের জন্য কিছু আমি ডেডিকেশন করব, এই জায়গাটা চিন্তা করুন, দেখবেন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আমি আবারও বলছি, কম্পিটিশনের যুগ, এটা কে কাকে ল্যাং মেরে উঠতে পারে, এই জায়গাটা এমনই হয়েছে এই ঘোরকলিতে। ও উঠছে, ওকে ধরে নামিয়ে দাও, এটা কখনোই নয়। দেখুন এখানেই কিন্তু একটা কথা, আপনি যাকে নিচু করতে যাবেন সে কিন্তু ঠিক উঁচুতে উঠবেই। মানুষকে দেখে হিংসা করা, মানুষকে দেখে মানুষকে অহংকার দেখানো,
এগুলো লোভ দেখানো, এগুলো কিন্তু খুবই খারাপ। এই জন্য আমাদের জীবনে দেখুন সমস্যার উপর সমস্যা। যখন আমরা একটা গীতাতে একটা কথা আছে জানেন, প্রত্যেকে জানেন, কর্ম করো ফলের আশা করো না। অর্থাৎ আপনি কর্ম করুন কিন্তু আপনি ফলের আশা করবেন না। অর্থাৎ এখানে কি হচ্ছে, আমরা বীজ বপন করতে করতে কিন্তু কর্মের কি পাশাপাশি ফলটা কিন্তু আশা করি। অর্থাৎ এই জায়গাটা দেখা দরকার, কর্ম করো গীতার কথা ফলের আশা করো না, তাতে দেখবেন জীবনে কিন্তু শান্তি আসবে। মানুষ প্রত্যেকে চায় যে আমি যেমন আছি তেমনই যেন সারা জীবন থাকি। প্রকৃতির নিয়ম এটা, একই রকম কোনো মানুষের সময় কিন্তু যেতে পারে না। যে আপনার কাছে আজকে সম্পত্তি, যে সম্পত্তি আছে সেটাই আপনার কাছে সারা জীবন থাকবে এটা নয়, বা আপনার কাছে আজকে কিছু নেই যে আপনার কাছে কিছু আসবে না তা নেই। আপনার জীবনে শুধু দুঃখ আর দুঃখ সেটা কিন্তু কখনোই না। প্রকৃতির নিয়মের বাইরে কেউ নেই, অর্থাৎ একটা সিস্টেমের উপরে কিন্তু এই জগৎ কিন্তু চলছে। এই সিস্টেমের বাইরে চলে যাওয়াটাই কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ। এই যে আজকে মানুষের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে, মানুষের ঘরে ঘরে কিছু না কিছু খুঁটিনাটি সমস্যা কিন্তু আছে। বাপ ছেলের মতবিরোধ, আপনার ভাই ভাইয়ের মতবিরোধ, আপনার স্বামী স্ত্রীতে মতবিরোধ, বন্ধু বন্ধুর মধ্যে হিংসা, বনে বনে হিংসা, ভাই বনে হিংসা, মানে এটা একটা কেন কেমন একটা মানে হচপচ অবস্থাতে কিন্তু দাঁড়িয়েছে। এই জায়গাটাই কিন্তু দেখা দরকার যে আমি আজকে প্রকৃতিকে কি দিচ্ছি, আমি আজকে প্রকৃতিকে যা দিব প্রকৃতি রিটার্ন আমাকে কিন্তু তাই দিবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আমি এই জন্য বারবার বলি, যারা বয়স্ক মানুষরা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে আমি প্রণাম জানাই। অনেক বয়স্ক মানুষ আমার প্রোগ্রামগুলো শুনেন, আমার খুব ভালো লাগে। তাদেরকে আমি আমার তরফ থেকে আরও আরও শতকোটি প্রণাম তাদেরকে জানাই। তাদের আশীর্বাদে আমার জীবন অনেক দূর এগিয়ে যাচ্ছে। দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র অর্থ অর্থ অর্থ, টাকা 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 করলে কিচ্ছু হবে না, সব ফাঁকা হয়ে যাবে। চিন্তা করুন, আপনি ভালো কর্ম করুন যেখানে আপনি আশীর্বাদ পাবেন। একটা জীবকে সেবা করুন, একটা জীবকে ভালোবাসুন। দেখুন প্রেম শুধু একটা ছেলে এবং মেয়ের মধ্যে কিন্তু হয় না। এই প্রেম আপনি একটা প্রকৃতির গাছের সঙ্গে কিন্তু একটা মানুষের প্রেম হতে পারে। প্রেম মানে একটা আপনি একটা জীবের সাথে আপনার কিন্তু প্রেম হতে পারে। প্রেম মানে যে ওই একটি ছেলে এবং একটি মেয়েই যে প্রেম হয় তা নয়, প্রেম আপনি প্রকৃতির সাথেও করতে পারেন। প্রকৃতির নিয়মের বাইরে গেলেই কিন্তু জীবনে আসবে সমস্যা। এই জন্য বলছি এই যে ক্রোধ লোভ কাম অহংকার, এই জিনিসগুলোকে ত্যাগ করুন, জীবনে আসবে সম্পন্নতা এবং সমৃদ্ধি। আজকের এই বিষয়টা আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করলাম, এরপরে এরকম ভিডিও আমি নিয়ে আসবো। এবং আমি এটা চাইবো প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা, আমার একটি অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং নারী জাতিকে সম্মান করুন। সেখানে কিন্তু নারী জাতি হচ্ছে, যত আপনারা অসম্মান করবেন সেই জায়গাটা কিন্তু ধ্বংসের কিন্তু দিক কিন্তু আমাদের চলে আসছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।